বিশ্বাসের কপালে বাজছে দুর্যোগের ঘনঘটা। কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে থেকে তিনি শুধু নিজের না, দুর্যোগ ডেকে এনেছেন বহু পরিচালক ও প্রযোজকদের কপালেও। রাজনীতির মতো হাই বাজেটের ছবি তো রীতিমতো কয়েকটি অংশ ও গান বাদ দিয়েই শেষ করতে হয়েছে। এরকম ঘটনা ঘটেছে আরো কয়েকটি ছবির কপালে, আর এতে করে বুবলির বিশাল লাভ হলেও অপুর কপালে কেলেঙ্কারির টিকা একদম জলজল করে উঠেছে। অপু বর্তমানে ভারতে ও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এরকম খবরে আকাশ বাতাস ভারী হয়ে গেলেও কেউ জানে না অপুর খোঁজ। আর এ কারণে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে নির্মাতাদের, নিষিদ্ধ করার জোর দাবি উঠেছে এদেশের সিনেমা বোদ্ধাদের মাঝে। অপু যে আনপ্রফেশনালিজম দেখিয়েছেন তা আর কেউ কোনোদিন দেখায়নি, কোটি টাকার লস গুনতে হচ্ছে অপুর জন্য, আর এ কারণেই খুব কড়া কোনো ব্যবস্থাই নেওয়া হবে অপুর বিরুদ্ধে। উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে কোথায় আছেন ও কি করছেন তা কেউ জানে না বলছেন কেউ কেউ। ওদিকে অপুজের ভারতে ও সন্তানের মা হয়েছেন বলেই সবাইকে এড়িয়ে যাচ্ছেন, এরকম সংবাদের পক্ষেও লোক কম পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনি কোন দলে তা জানান আমাদেরকে, আর অপুকে যদি আদৌ নিষিদ্ধ করা হয় সেটা কি ঠিক হবে না ভুল হবে তাও লিখুন আমাদেরকে। অপুজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।